গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি মিলি। তো সকাল সকাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ হচ্ছে সপ্তমী, সপ্তমী দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দু বছর পর একটু মানুষজন ভালো করে ঠাকুর দেখতে পাবো আমরা। তো দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। এবার জানি না এটা কন্টিনিউ করবে নাকি থেমে যাবে। আই হোপ থেমে যাক, কারণ সবাই তো এই কটা দিনের জন্য ওয়েট করে থাকে। যাই হোক, আমার সকালবেলা উঠে কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালে উঠলাম, ছেলেকে ফ্রেশ করে দিলাম, তারপরে খাইয়ে দিলাম। এবার আমিও ফ্রেশ হয়ে গেছি অনেক আগেই। এবার কিছু মানে পুজোতে যেগুলো পড়ছি ডে বাই ডে, তো সেগুলো একটু কাছাকাছি করে রাখছি। নাহলে তো শুক্রিয়ায় চার দিন ছুটি নিয়েছে, কারণ পুজো তো ও দেখবে। আর নাহলে ও যদি ওগুলো জমিয়ে রেখে দিই তো প্রচুর হয়ে যাবে, মানে ও এসে যখন কাচবে তখন প্রচুর কাঁচা হয়ে যাবে। তাই ভাবছি টুকটুক করে যে দিন কাটা দিন কেচে রাখ, যদি কেচে রাখি তাহলে আর অতটা প্রবলেম হবে না। দেখো এগুলো কালকে, এগুলো মেলে রেখে এগুলো শুকিয়েছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেছে। এগুলো তুলে দিই। তো মেলা হয়ে গেছে, দেখো একটাই বাকি ছিল, তো মেলে নিলাম। এবার নিচে গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করব, তারপরে আবার রান্না বান্না আছে, এই আর কি যাই ব্রেকফাস্টের ব্যবস্থা করি। যদি বৃষ্টি না হয় তাহলে আবার সন্ধ্যাবেলায় বেরোবো, যদি বৃষ্টি হয় তাহলে বেরোনো যাবে না। তো দেখা যাক কি হয়। এই আমরা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমার, এখানে খেতে বসে পড়েছে বিশ্বরূপ। এখানে আছে ছোলার ডাল, এখানে আছে পরোটা, একে ডিমের পোচ, আর আমিও একটু মুড়ি খাচ্ছি। আমি আর পরোটা রুটি খাচ্ছি না, একটু ডিম দিয়ে মুড়ি খাচ্ছি। ব্রেকফাস্টের পর যে বাসন কোসন ছিল সেগুলো মাজার পর এখানে রাখো, রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু দিয়ে, ঝিঙে দিয়ে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে একটু চা করব, আর এখানে শাক ভাজা হচ্ছে নটে শাক, আর এই মাছের তেলটা দিয়ে এই বেগুনটা করব। এটুকুই করব, রাতে আবার বাইরে খাবো আজকে, এটাই প্ল্যান আছে। গুড ইভিনিং। তারপর রান্না বান্না করে সকালে দিয়ে তারপরে দুপুরে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়েছিলাম, আর শ্যুট করাই হয়নি। তো এই রেডি হয়ে গেছি, আজকে বেরোবো। আজ সপ্তমী, দেখি রাস্তাঘাট কেমন ভিড় থাকে। কালকে ষষ্ঠীতেও ছিল মোটামুটি। এ বাবা ছাড়ো, শোনা ছাড়ো, কী করছে দেখো। তো যাই হোক বেরোবো, এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি। তারপর বেরোবো, দেখি একবার রাতে মানে খেয়ে দিয়ে ফিরবো, এটাই প্ল্যান আছে। বৃষ্টি না এলেই হলো, জানি না আকাশের অবস্থা কেমন, বাইরে তো বেরোইনি। তো দেখি বেরোই, কয়েকটা ঠাকুর দেখে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। পাশে আদর্শপল্লীর মাঠ, এখানে খুব সুন্দর বড় মেলা হয়েছে, ঠাকুরও খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখালাম তো। তো অনেক স্টলও বসেছে, ফুচকা, রেস্টুরেন্ট, পাঁপড়, ঘুগনি। তোমরা এখানে পাঁপড় খাবো, পাঁপড় খাওয়ার জন্য এখানে এসছি, পাঁপড় খাবো। একটা 7 টাকা নাকি? 3টে 20 টাকা। Thank you.
এবার খেতে এসেছি ইয়ে নিয়েছি ফ্রাইড রাইস নিয়েছি এখানে চিকেন কষা নিয়েছি আর এখানে রুমালি রুটি নিয়েছি তো খেয়ে নি তাই খাচ্ছি চিকেনটা ভীষণ ঝাল ছেলে খেতে পারবে না তাই ও ফুচকা শুকনো ফ্রাইড রাইসটাই খাচ্ছে তো বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো এবার কারণ ডিনার করে এসেছি আর করব না কিছু খাবো না আর যাই হোক এবার শুয়ে ঘুমিয়ে পড়বো ওকে চলো এই ব্লগটাকে এখানেই রাখছি সপ্তমীটা আমার এভাবেই কাটলো তো তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্টে জানিও আর ওকে চলো যদি ভালো লাগে পাশে থেকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো ওকে চলো টাটা গুড নাইট